বন্ধুরা, গত ক্লাসগুলোতে আমরা এই ফর্মুলাটা পড়ে এসেছিলাম। এই ফর্মুলাগুলো নিয়ে ম্যাথ করেছি অনেকগুলো। সো এই ফর্মুলাটাতে কী করা যায়, একটা সুনির্দিষ্ট কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যখন ইলেকট্রন জাম্প করে আসে, তখন বিকিরিত বা শোষিত তরঙ্গ দৈর্ঘ্যের মান এগুলো হিসাব করা যায়। আর এইচ এর ভ্যালুটা আমাদের জন্য মুখস্থ রাখতে হয়। সো আমরা এই ভ্যালুগুলো নিয়ে কয়েকটা সিরিজ দাঁড় করাতে পারি। এখানে একটু খেয়াল করো, তোমরা অবশ্যই ক্যালকুলেটার হাতে নিয়ে বসবে এই ক্লাসটি করার আগে। তো আমরা বললাম এনআই যদি টু হয়, মানে আগে কোথায় ছিল, দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন ছিল, দ্বিতীয় কক্ষপথ থেকে ইলেকট্রনটা কোথায় জাম্প করলো, এনএফ ওয়ান, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ থেকে ইলেকট্রনটা জাম্প করলো প্রথম কক্ষপথে। তাহলে তুমি এনআই এর ভ্যালু জানলে, এনএফ এর ভ্যালু জানলে, আর এইচ এর ভ্যালু আগের ক্লাসগুলো থেকে মুখস্থ আছে, 1.09678×10^7। তো এই ভ্যালুগুলো যদি তুমি বসালে তুমি কী পেয়ে যাবে, বসালে তুমি ল্যামডাটা পেয়ে যাবে না। তো ল্যামডার শুধু ভ্যালুটা নিবে, তো ল্যামডার শুধু ভ্যালুটা তোমার কী এককে আসবে, মিটার এককে আসবে। তুমি এখানে টু স্কোয়ার বসালে, এখানে ওয়ান স্কোয়ার বসালে, এখানে আর এইচ এর তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলার ধ্রুবকের ভ্যালুটা বসালে, তাহলে তুমি 1/ল্যামডা পাবে প্রথমত। ল্যামডাটাকে আবার ইনভার্স যদি করো, মানে আগের ক্লাসের ম্যাথে কিন্তু করেছিলাম, ইনভার্স করলে তুমি ল্যামডাটাকে পেয়ে যাবে মিটার এককে। ওই মিটারটাকে আবার যদি তুমি 10^9 দিয়ে গুণ দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে, ন্যানোমিটারে পেয়ে যাবে ল্যামডার ভ্যালু। তো আমরা ন্যানোমিটারে যদি ভ্যালুটা হিসাব করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 122 ন্যানোমিটার। তো এই হিসাবগুলো কিন্তু আমরা গত ক্লাসের ম্যাথগুলোতেই করেছিলাম। সো আমি জাস্ট এখানে কয়েকটা ভ্যালু দিয়ে তোমাদের দেখাবো যে ভ্যালুগুলো আসলে কীরকম হতে পারে। তো এটা দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসার বেলায় আমরা এই জিনিসটা পেয়েছি, 122 ন্যানোমিটার, এই ফর্মুলাটা ব্যবহার করে। আবার তৃতীয় কক্ষপথ থেকে যদি প্রথম কক্ষপথে আসার কথা চিন্তা করা হয়, তাহলে কি আমি আরেকটা ভ্যালু পাবো। তো এটাও একইভাবে তোমরা ক্যালকুলেটার হিসাব করবে, অবশ্যই করবে। তাহলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 103 ন্যানোমিটার। এই সূত্রে বসিয়ে ল্যামডা বের করা, কোন এককে বের করা, ন্যানোমিটার এককে বের করা, এগুলো সব ন্যানোমিটার এককে বের করছে। একইভাবে কি আমরা চতুর্থ কক্ষপথের জন্য এখানে আরেকটা ভ্যালু পাবো না, সো চতুর্থ কক্ষপথের জন্য একটা ভ্যালু পাবো। চতুর্থ থেকে যদি প্রথম কক্ষপথে ফেরত আসে, সেই ক্ষেত্রে একটা ন্যানোমিটার পাবো। পঞ্চম থেকে যদি প্রথম কক্ষপথে ফেরত আসে, তাহলে আরেকটা ভ্যালু পাবো। সো এরকম করে আমরা আপ টু অসীম কক্ষপথ পর্যন্ত ভ্যালু পাবো। সাধারণত 1 থেকে 6 পর্যন্ত কক্ষপথ পর্যন্ত করা হয়, এরপরে অসীম থেকে যদি প্রথম কক্ষপথ আসে সেটাও করা হয়। তো কীভাবে করা হয় এগুলো নিয়ে আসলে আমাদের আলোচনা আসছে সামনে। তো আমরা এরকম ভ্যালু পাবো। সো এগুলো তো তোমরা পাবেই, তাই না? দ্বিতীয় থেকে প্রথমে আসা, তৃতীয় থেকে প্রথমে আসা, চতুর্থ থেকে প্রথমে আসা, পঞ্চম থেকে প্রথমে আসা, এই যেগুলো আমি লিখেছি, এই যে এখানে মানের একটা সিরিজ পেলে, তোমরা মানের একটা সেট পেলে, এই মানের সেটগুলো কি একটা নামে ডাকা হয়, সেটাকে আমরা বলি লাইম্যান সিরিজ। বিজ্ঞানী লাইম্যান এটা তৈরি করেছে, সে এই সিরিজের ভ্যালুগুলো তৈরি করেছে, মানে ভ্যালুগুলো ক্যালকুলেট করেছে। সো এই ভ্যালুগুলোর সেটকে আমরা বলি লাইম্যান সিরিজ বা লাইম্যান সারণী। তো এই লাইম্যান সারণী কী ইন্ডিকেট করে, তার মানে তোমাকে যদি লাইম্যান সারণীর ডেফিনেশন আসে, তুমি কী বলবে, প্রথম কক্ষপথের অধিক কক্ষপথ হতে যদি কোনো ইলেকট্রন প্রথম কক্ষপথে গমন করে, তাহলে বিকৃত তরঙ্গ দৈর্ঘ্যের সিরিজকে বা মানের সেটকে আমরা বলবো লাইম্যান সারণী। তার মানে খেয়াল রাখতে হবে, এটা প্রথম কক্ষপথের অধিক থেকে প্রথম কক্ষপথে আসলে যে বিকৃত তরঙ্গ দৈর্ঘ্যগুলো পাবে, সেই বিকৃত তরঙ্গ দৈর্ঘ্যগুলোর সেটকে, মানের সেটকে আমরা বলবো লাইম্যান সারণী। এই লাইম্যান সারণীগুলোকে যদি আমরা বর্ণালীতে টেস্ট করি, মানে বর্ণালীতে দেখি রেডিয়েশনে, যেমন আগের ক্লাসের একটা ম্যাথ করেছিলাম না, আমরা চার নাম্বার ম্যাথে কী দেখেছিলাম যে একটা বিকৃত তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে, এটা কোন বর্ণের সেটা জানতে চাওয়া হয়েছিল। সো আমরা টেস্ট করে দেখেছিলাম, এটা দৃশ্যমান আলোতে পড়েছে। তো এগুলোকে তুমি যদি টেস্ট করে দেখো, এটা রেডিয়েশনের কোন রেঞ্জে পড়েছে, তাহলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি। তার মানে এগুলো সবগুলি অতি বেগুনির যে রেঞ্জ তরঙ্গ দৈর্ঘ্যের, সেই রেঞ্জে পড়বে। তাহলে দেখো, লাইম্যান সারণীটা আমরা দেখলাম। একইভাবে আমরা লাইম্যান ছাড়াও বামার পাশচেন, ব্রাকেট, ফান্ড, এরকম বিভিন্ন সারণী দেখতে পারি। তো একটু তফাতগুলো দেখো ভালো করে। আমাদের এখানে কী ছিল, প্রথম কক্ষপথের অধিক কক্ষপথ হতে প্রথম কক্ষপথে ইলেকট্রন ফেরত আসার ফলে বিকৃত তরঙ্গ দৈর্ঘ্যগুলোর সেটকে লাইম্যান বলতাম। বামার কি, দ্বিতীয় কক্ষপথের অধিক কক্ষপথ হতে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনগুলো ফেরত আসার ফলে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো পাওয়া যাবে, সেগুলোর সেটকে আমরা বলবো বামার সিরিজ। তো পাশচেন কি, তৃতীয়র অধিক থেকে তৃতীয়তে ফেরত আসা। ব্র্যাকেট কি, চতুর্থর অধিক থেকে চতুর্থতে ফেরত আসা। ফান্ড কি, পঞ্চমের অধিক থেকে পঞ্চমে ফেরত আসা। এগুলো আমার কি
যে তরঙ্গ দৈর্ঘ্য দিবে সেগুলোকে আমরা বলবো ফার্ন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, পার্সিয়ান সিরিজ। সো এগুলোর বর্ণালীয় কী হবে সেগুলো দেওয়া আছে বামার সিরিজ, মানে যে কোনো কক্ষপথ থেকে যদি দ্বিতীয় কক্ষপথে ফেরত আসে, দ্বিতীয় কক্ষপথের অধিক থেকে যদি দ্বিতীয়তে ফেরত আসে, তাহলে বর্ণালীগুলো দৃশ্যমান আলোতে পড়বে। পার্সিয়ানের ক্ষেত্রে তৃতীয়র অধিক থেকে যদি তৃতীয় কক্ষপথে ফেরত আসে, তাহলে বর্ণালীগুলো অবলোহিত রে হিসেবে থাকবে, ব্র্যাকেটের ক্ষেত্রে অবলোহিত, ফান্ডের ক্ষেত্রে অবলোহিত। তো এখানে ভ্যালুগুলো তার মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কী ইন্ডিকেট করছে জানো? এই ভ্যালুটা ইন্ডিকেট করছে চতুর্থ কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে যখন ইলেকট্রন গমন করবে তখন বিকৃত তরঙ্গ দৈর্ঘ্যের মানটা ন্যানোমিটার এককে, যা তোমরা এই সূত্র দিয়ে ইজিলি বের করতে পারো। সো এগুলো কিন্তু সব এই সূত্র ব্যবহার করে 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 বের করা হয়েছে। আর এই লাস্টের ভ্যালুগুলো কী? লাস্টের ভ্যালুগুলো হচ্ছে অসীম থেকে চতুর্থ কক্ষপথে যদি আসে তাহলে যে পরিমাণের শক্তি বিকৃত হবে তাহলে এটা হচ্ছে সেই মানটা। তো এগুলো আমরা বের করতে পারবো এই ফর্মুলায়, কারণ এই ফর্মুলায় এখানে অসীম বসানোর অর্থ কী? এনে এর জায়গায় অসীম বসাচ্ছ, অসীম স্কোয়ার। ওয়ান বাই অসীম স্কোয়ার মানে কি? জিরো না, ওয়ান বাই অসীম স্কোয়ার তো আসলে ওয়ান বাই অসীমই, তাই না? অসীমকে স্কোয়ার করো যাই করো অসীমই থাকে। সো ওয়ান বাই অসীম করলে আবার জিরো হয়ে যায়, তার মানে এই টার্মটা জিরো হয়ে গেলে এন এফ এর ভ্যালু ফোর বসালেই কিন্তু তুমি আর এইচ এর ভ্যালু বসিয়ে ল্যামডা বের করতে পারো। সো এগুলো কিন্তু বের করা সম্ভব, তাই না? ওয়ান বাই অসীম তো, তো এগুলো এই টার্মটা জিরো হয়ে যাবে যদি অসীম বসাও। তো এই সারণীগুলোর সংজ্ঞা আসতে পারে, এটা আমাদের প্রথম টাইপের প্রশ্ন। এই সারণীগুলোর বর্ণালী প্রকৃতি কী হবে এগুলো এমসিকিউতে আসতে পারে, এটা আমাদের দ্বিতীয় টাইপের প্রশ্ন। আর তৃতীয় টাইপের প্রশ্ন হচ্ছে এই সারণীগুলো থেকে ম্যাথ আসতে পারে অনেকগুলো। সো ম্যাথগুলো করার জন্য আমাদের একটু এই সারণীগুলো মুখস্থ লাগবে না, বাট ধারণা লাগবে এরকম যে দেখো এই যে মানগুলা, মানগুলো কি কমছে না? লাইম্যান সিরিজের দেখো মানগুলো কিন্তু ধীরে ধীরে কমছে, বামারের ক্ষেত্রেও কমছে, সবার জন্যই কিন্তু মানগুলো কমছে। কমার অর্থ কী? লাইম্যান সিরিজের প্রথম মানের চেয়ে দ্বিতীয় মানটা ছোট, দ্বিতীয় মানের থেকে তৃতীয় মানটা ছোট, সবার ক্ষেত্রেই কিন্তু তাই, তাই না? সো প্রথম মানটাই সবচেয়ে বড় মান, প্রত্যেকটা সিরিজের জন্যই প্রথম মানটাই সবচেয়ে বড় মান। আর অসীম থেকে যদি ওই কক্ষপথে চলে আসে তাহলে ওই মানটাই সবচেয়ে ছোট মান, রাইট? সো তোমাকে এরকম জানতে চাইতে পারে লাইম্যান সিরিজের এততম মানটা কত, লাইম্যান সিরিজের সর্বোচ্চ মানটা কত, লাইম্যান সিরিজের সর্বনিম্ন মানটা কত। তো সেই ক্ষেত্রগুলোতেও আমাদের এই কনসেপ্টটা লাগবে যে শুরুর মানটাই সবচেয়ে বড়, শেষের মানটাই সবচেয়ে ছোট। তো চলো আমরা ম্যাথ করে আসি, আমরা ম্যাথ দেখলে আমাদের জন্য আলোচনাটা ক্লিয়ার হয়ে যাবে। সো ম্যাথ দেখার আগে যে গ্রাফিক্যালি আমি এই জিনিসটা দেখাই, যদি আমাদের এখানে দেখো লাইম্যান সিরিজের প্রথম মানটা কি, যে দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসলে যে পরিমাণ শক্তি ন্যানোমিটারে বিকৃত হয়, আর এটা লাইম্যান সিরিজ দ্বিতীয় মানটা, এটা আমার কী ছিল? প্রথম থেকে দ্বিতীয় থেকে প্রথমে, এটা কি তৃতীয় থেকে প্রথমে, এটা কি চতুর্থ থেকে প্রথমে, এটা পঞ্চম থেকে প্রথমে, আর এটা ষষ্ঠ থেকে প্রথমে। সো এরকম করে প্রত্যেকটারই কিন্তু দেওয়া আছে। তোমরা এই স্লাইডটা পজ করে কিন্তু একটু দেখবে যে এটা কীরকম বোঝাচ্ছে। সো এটা বামার মানে কি? বামার মানে দ্বিতীয় কক্ষপথে আসবে, তৃতীয় থেকে দ্বিতীয়তে আসলে এটাই আমার প্রথম ভ্যালু, তৃতীয় চতুর্থ থেকে দ্বিতীয়তে আসলে এটা আমার দ্বিতীয় ভ্যালু, পঞ্চম থেকে দ্বিতীয়তে আসলে এটা আমার তৃতীয় ভ্যালু। সো এরকম করে সবগুলাই দেওয়া আছে। তো আমরা চলো ম্যাথ করে নিই। সো প্রথম ম্যাথে কী দেওয়া আছে? লাইম্যান সিরিজের তৃতীয় তরঙ্গ দৈর্ঘ্যের মান কত? সো মান কয় নাম্বারটা চেয়েছে? তিন নাম্বার মানটা চেয়েছে। সো তিন নাম্বার মানটা কিভাবে পাবো বলো তো? লাইম্যান সিরিজ মানে কি, কোনটাতে আসতে হবে? এন ইকুয়াল টু এন এফ ইকুয়াল টু ওয়ানে আসতে হবে না? সো প্রথম মানটা পাওয়া যায় কিভাবে? প্রথম মানটা পাওয়া যায় দ্বিতীয় থেকে প্রথমে আসলে। দ্বিতীয় মানটা পাওয়া যায় কিভাবে? দ্বিতীয় মানটা পাওয়া যায় তৃতীয় থেকে প্রথমে আসলে। আর তৃতীয় মানটা পাওয়া যাবে কিভাবে? চতুর্থ থেকে প্রথমে আসলে না? সো প্রথমেই আমাদের এটা লিখে ফেলতে হবে, লাইম্যান সিরিজের তৃতীয় তরঙ্গ দৈর্ঘ্যের মান পাওয়া যাবে যখন চতুর্থ শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে ইলেকট্রন গমন করবে। তো এটা ইম্পর্ট্যান্ট, এটা বুঝতে হবে যে কত নম্বর কক্ষপথ থেকে কত নম্বরে আসতে হবে এই মানটা পাওয়ার জন্য। আর প্রথমেই খেয়াল রাখতে হবে লাইম্যান মানে কততে আসবে? ওয়ানে। তার মানে প্রথম মানটা আসলে দুই থেকে এক, দ্বিতীয় মানটা তিন থেকে এক, চতুর্থ মানটা তিন, তৃতীয় মানটা চতুর্থ চার থেকে এক। তো আমরা এইভাবে ডিসিশনগুলো নিব, ডিসিশনগুলো নিয়ে আমরা জাস্ট ভ্যালুগুলো বের করব। আমরা ফর্মুলা দেখেছিলাম ওয়ান বাই ল্যামডা ইকুয়াল টু আর এইচ, ওয়ান বাই এন আই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন এফ স্কোয়ার। সো আমরা এখানে আর এইচ এর ভ্যালু বসাবো 1.09678 ইন টু 10^7। এন আই কত আমার এখানে? এন আই হচ্ছে আমার ছিল চার নাম্বারে, সো ফোর স্কোয়ার, ওয়ান বাই এন আই স্কোয়ার মানে ওয়ান বাই ফোর স্কোয়ার।
एन एफ कत प्रथम कक्षपथ दैट मीन्स वन बाई वन स्कोयर सो हमें व्यलूगुलो जो बसाई बसाले हमें क्योंकि लैमडार व्यलूटा पा अवश्य ख्याल रखे इटे क्योंकि व्यलूटा हिसाब कर तुम्हारा माइनस किचु एक पा तो लैमडार जो लिखब तक माइनस है ना लैमडा मोडुलस दिए शुद्ध प्लस व्यलूटाई लिखब माइनस आसले शुद्ध प्लसटा लिखब तो ये हमारे मीटारे ये के नैनोमीटारे क्यों नीते चाहले ये जस्ट 10^9 दिए गुण दिल आल्टिमेटली ये कीसे चले जाए तुम्हार नैनोमीटारे चले जाए तो जैक तो लैमडा पे गलम लाइमेन सीरीज तृतीय मानता चले आसल एबार चले आस पर प्रश्न सर्वोच्च बामार सीरीजर तरंग दैर्घ्यर मान कत मानी बामार सीरीजटार सर्वोच्च मानट कत जानते तो देखे कि प्रथम मानटाई सर्वोच्च मान है सो प्रथम मानट क्यों पा बामार मानी दुई नम्बर आसते है और प्रथम मानट मानी कि तीन थे दुईए आसते है सो तीन जी दुईए आसे ही प्रथम मानट पा जेटाई कि ना बामारे जो सर्वोच्च तरंग दैर्घ्यर मान तो ये लिखे फिले मैथ एकदम इजी वन बाई लैमडा इक्वल टू आर एच वन बाई एन आई स्क्वायर माइनस वन बाई एन एफ स्क्वायर सो एखे आर एचर व्यलू बसा वन बाई एन आई स्क्वायर एन आई एर व्यलू बसा थ्री स्क्वायर और वन बाई एन एफ स्क्वायर एन एफ एर व्यलू बसा सो हमें यूगुलो जो बसाई तो हमें एखान इजिली लैमडा कैलकुलेट कर फिलते पर लैमडार मानट शुधु निब मानट कत आस 6.56 × 10^-7 मीटार सो हमें मीटारे रखले ही नैनोमीटारे नीते चाहिए 10^-9 दिए गुण दिवे तो जैक तो ये सर्वोच्च मानगुलो बेर फेलते परि आबार आसि तीन नम्बर प्रश्नटाते सर्वनिम्न बामार सीरीजर तरंग दैर्घ्यर मान कत तो सबचेये शेषेर मान मानी असीम थेके जखन बामार मानी दुईए आसबे तखन सर्वनिम्न मानटा पावा जाबे तो प्रथम लिखे फिलब जो बामार सीरीजर तरंग दैर्घ्यर सर्वनिम्न मान पावा जाबे जदि असीम थेके द्वितीय शक्ति स्तरे इलेक्ट्रन गमन करे बामार देखे द्वितीय शक्ति स्तरे गमन करते हबे तो आमरा एखाने जदि व्यलूगुलो लिखे फेली वन बाई लैमडा इक्वल टू आर एच वन बाई एन आई स्क्वायर माइनस वन बाई एन एफ स्क्वायर एखाने व्यलूगुलो लिखे फेले एखाने एन आई एर व्यलू इनफिनिटी असीम थेके जेहेतु और एन एफ होच्छे टू स्क्वायर माने वन एफ स्क्वायर माने होच्छे टू स्क्वायर तो आमरा वन बाई इनफिनिटी स्क्वायर के की लिखते पारी वन बाई इनफिनिटी स्क्वायर के जिरो लिखते पारी तो वन बाई इनफिनिटी स्क्वायर के देखो जिरो लेखा होयेछे सो आमरा जदि व्यलूगुलो हिसाब करी हिसाब कर लैमडा पे जा सो लैमडा हमार कत आसे 3.64 × 10^-7 मीटार अर्थात एटाई हमार बामार सीरीजर जो सब कम मान तो जैक हमारे एरक सारणी नहीं मैथ आसते परे एबार कैकटा टर्म देखो आइसोटोप आइसोटोन आइसोबार आइसोमार सो एगुलो एम सिक्यू ते अनेक बेशी गुरुत्वपूर्ण तो एगुलो देखार आगे हमें आगे एक देखते हैं को मौल के प्रकाश करार नियम तो আমরা কোন মৌলের সংকেত হিসেবে এটাকে দাঁড় করাতে পারি এটা সাধারণ সংকেত এটা লেখা হয়েছে কিভাবে লেখা হয়েছে দেখো এ এক্স জেড এর মাধ্যমে এক্স হচ্ছে আমার মৌলের প্রতীকটা অর্থাৎ এটা দিয়ে আমার মৌলের নামটা বোঝাবে এটা সোডিয়াম কিনা এটা মৌলের নামটা যেটা প্রতীকটা আর এ দিয়ে বোঝানো হচ্ছে মৌলের ভর সংখ্যা আর জেড দিয়ে বোঝানো হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা তো আমরা এই এ এর পরিচয় কি ভর সংখ্যাকে বলতে পারি কি প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল মানে একটা মৌলের নিউক্লিয়াসে যতটা প্রোটন আছে যতটা নিউট্রন আছে তাদের যোগফলকে আমরা বলবো ভর সংখ্যা আর জেড দিয়ে বোঝাই শুধু প্রোটন সংখ্যাটাকে প্রোটন সংখ্যাকে আবার জেড দিয়ে প্রকাশ করা হয় আর জেড দিয়ে প্রকাশ হওয়ার কারণে তাহলে বলো তো নিউট্রন সংখ্যাটা কিভাবে পাওয়া যায় নিউট্রন সংখ্যাটা তাহলে কি এভাবে পাওয়া যায় না আমি যদি এ থেকে জেড বাদ দিই তাহলেই কিন্তু আমার নিউটন সংখ্যাটা চলে আসে রাইট কারণ যেহেতু প্রোটন জেড দিয়ে প্রকাশ করা হয় নিউটনকে যদি এন দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা এরকম একটা ফর্মুলা বলতে পারি আমাদের ফর্মুলাটা এখানে লিখে রাখি আমরা এটা বলতে পারি এ ইকুয়াল টু জেড প্লাস এন যেহেতু যেখানে এ হচ্ছে আমার ভর সংখ্যা জেড পারমাণবিক সংখ্যা আর এন হচ্ছে নিউটন সংখ্যা তো যাই হোক তোমাকে যদি এরকম একটা দেওয়া থাকে মৌলের প্রতীক আর তোমাকে বলে প্রোটন সংখ্যা কত ভর সংখ্যা কত এগুলো তুমি ইজিলি বের করে ফেলতে পারবে এটা দেখে কি বোঝা যাচ্ছে 23 হচ্ছে সোডিয়ামের ভর সংখ্যা 11 হচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা তাহলে 23 থেকে যদি 11 বাদ দিই তাহলেই তো আমি এন পেয়ে যাব তাই না এটা যেহেতু এ এটা যেহেতু জেড এন ইকুয়াল টু এ মাইনাস জেড সো আমার এটা কত আসবে 12 তার মানে সোডিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 12 তো এই ধারণাগুলো জানা জরুরি কেন কারণ এই ধারণাগুলোর বেসিসেই কিন্তু আমরা আইসোটোপ আইসোটোন আইসোমার আইসোবার এগুলো ক্লাসিফাই করা থাকে তো আমি এ জেড এন এর মাধ্যমে তোমাদের বোঝাবো কোনগুলো একই কোনগুলো ভিন্ন আইসোটোপ আইসোটোপ নামের শেষে আমি এইভাবে মনে রাখতাম আর কি নামের শেষে কী আছে টোপ মানে প্রোটন প্রোটন একটা ভাব আছে সো এখানে প্রোটন থাকবে একই মানে জেড থাকবে একই আর ভিন্ন হবে কি এ আর এন এ মানে কি ভর সংখ্যা ছিল এন মানে কি নিউট্রন সংখ্যা ছিল তো এক্সাম্পলগুলো দেখো তাহলে বুঝতে পারবে দেখো তো এটা কি এ না এ ভিন্ন এটা কি জেড না দেখো জেড একই সো জেড একই হলেই আমরা বলতে পারবো সে কি আইসোটোপ
তো এটা হচ্ছে আমার আইসোটোপের উদাহরণ, মানে এইটা আর এইটা এরা পরস্পর পরস্পরের আইসোটোপ। এগুলো এক্সাম্পলে এমসিকিউতে আসে যে নিচের কোন দুইটি আইসোটোপ, নিচের কোন দুইটি আইসোটোপ নয়, এভাবে প্রশ্নগুলো আসতে পারে। এবার সে আইসোটোন, নামের শেষে কি একটা ন আছে, সো নিউট্রন, নিউট্রন একটা ভাব, সো এখানে একই থাকবে কি নিউট্রন, আর ভিন্ন হবে কি এ আর জেড, মানে ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা। তাহলে এক্সাম্পলগুলো দেখো, এখানে এ 14 হচ্ছে ভর সংখ্যা, 15 হচ্ছে ওর ভর সংখ্যা, মিলছে না, এ মিলছে না। আবার এটা হচ্ছে জেড, ওর জেড, আর এটা হচ্ছে এ আর জেড, সো জেড কি মিলছে না, জেডও মিলছে না, তার মানে তাদের এ আর জেড ভিন্ন। এখন আসবো এন মিলছে কিনা, এন কীভাবে টেস্ট করে, বিয়োগ করে, 14 থেকে 7 বাদ দাও তাহলে কি পেয়ে যাবে, নাইট্রোজেনের এন পেয়ে যাবে, সো 14 থেকে 7 বাদ দিলে থাকে 7, 15 থেকে 8 বাদ দাও তাহলে পেয়ে যাবে অক্সিজেনের এন, সেটাও কিনা 7, 15 থেকে 8 বাদ দিলে পাবো 7, তার মানে ওর এন আর ওর এন মিলছে, তার মানে তারা পরস্পর পরস্পরের কি আইসোটোন। এক্সাম্পলগুলো কিন্তু আমাদের জন্য মুখস্থ করতে হবে না, বাট এই টেস্ট করাটা বুঝতে হবে, তোমাদের অপশন এরকম থাকবে, এটা রোমান চিহ্ন এক দিয়ে থাকবে, রোমান চিহ্ন দুই দিয়ে থাকবে, তো তোমরা টেস্ট করতে হবে যে কোনটা কি হচ্ছে কোনটা ভিন্ন হচ্ছে। এবার সে আইসোবার, আইসোবার নামের সেই ভর, ভর একটা ভাব আছে, এটা মনে রাখার জন্য বলছি, তো আইসোবার তার মানে এখানে ভর সংখ্যাটা একই থাকবে, ভিন্ন হবে কি, ভিন্ন হবে আমার পারমাণবিক সংখ্যা আর নিউট্রন সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা আর নিউট্রন সংখ্যা ভিন্ন, যেমন একটা এক্সাম্পল দেখো, 32 32 মিলে গেল, ভর সংখ্যা মিলে গিয়েছে, সো তারা আলটিমেটলি কি আমার আইসোবার, আমার কিন্তু জেড মিলেনি, আবার বিয়োগ করলে দেখবে এনও মিলেনি। আইসোমার কি, আইসোমার এ জেড এন তিনটা রাশি একই থাকবে, খালি ভিন্ন থাকবে কি তাদের শক্তি দশা, অর্থাৎ দেখো এইখানে একটা জেনন আছে, এখানেও একটা জেনন আছে, সো এইখানের জেনন আর এখানের জেননের মধ্যে তফাতটা কি, এটাকে আইদার এখানে ছোটো করে এম দেওয়া থাকতে পারে অথবা স্টার মার্কস দেওয়া থাকতে পারে, তো এইটার শক্তি দশা আর এটার শক্তি দশা এক না, এটা এক্সাইটেড স্টেটে আছে, এটা বুঝাচ্ছে, সো এখানে স্টার মার্কসও দেওয়া থাকতে পারে, ছোটো করে এমও দেওয়া থাকতে পারে, তো এরা পরস্পরের সাথে এ জেড এন সবগুলো মিলে গেলেও এরা একই জিনিস না, এদের শক্তি দশা ভিন্ন, তাই তাদেরকে পরস্পর পরস্পরের আইসোমার বলবো। সো আইসোমার কিন্তু তুমি নাম্বার দেখে চেনার উপায় নেই, তোমার স্টার আছে কি না, এম আছে কি না, সেটা দেখে চিনতে হবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।